নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর, সিপিআইএম এর প্রাক্তন সাংসদ অনিল বসুর প্রয়াণে ইন্দ্রপতন রাজনৈতিক মহলে। জমাজলে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য চাপদানিতে। আসছে বিস্তারিত খবরে। প্রয়াত হলেন প্রাক্তন সিপিআইএম সাংসদ অনিল বসু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। ঘটনায় শোকের ছায়া রাজনৈতিক মহলে। প্রয়াত হলেন প্রাক্তন সিপিআইএম সাংসদ অনিল বসু। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 72 বছর। বেশ কিছুদিন ধরেই তিনি হিপ জয়েন্টের সমস্যায় ভুগছিলেন। আজ সকাল 10টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1946 সালের 7ই নভেম্বর জন্মগ্রহণ করা অনিল বাবু 1984 সাল থেকে টানা 7 বার আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে সিপিএম এর বিজয়ী সাংসদ ছিলেন। 2003 সালে প্রায় 6 লক্ষ ভোটে জিতে তিনি দেশের মধ্যে রেকর্ড সৃষ্টি করেছিলেন। 2011-12 সালে দল থেকে বিতাড়িত হন তিনি। একদা দলের দুর্দণ্ড প্রতাপ এই নেতা দল থেকে বিতাড়িত হলেও মনে প্রাণে বামপন্থাকেই সমর্থন করে গেছেন। বহিষ্কার হওয়ার পরও চুচুড়ায় দলীয় সভায় পিছনে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষণ শুনতে দেখা গিয়েছিল তাকে। মৃত্যুর পর দল তাকে সম্মান জানাতে কি সিদ্ধান্ত নেয় আজ সকাল থেকে, এটাই ছিল চুচুড়াবাসীর কাছে বড় প্রশ্ন। কারণ সম্প্রতি প্রয়াত লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের অন্তিম সময়ে সিপিএম এর মুখ পড়েছিল, কিন্তু অনিল বসুর ক্ষেত্রে তা হল না। আজ বিকেলে কলকাতা থেকে অনিল বাবুর মৃতদেহ নিয়ে আসা হয় চুচুড়ায় অনিল বসুর বাড়িতে। সেখানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা শ্রদ্ধা জ্ঞাপনের পর তাকে নিয়ে আসা হয় চুচুড়া আখন বাজারে নিজের প্রতিষ্ঠিত সমকালো বিবৃতি পত্রিকার অফিসে। যদি এই অফিস থেকে ঢিলছড়া দূরত্বেই রয়েছে চুচুড়ায় সিপিআইএম এর জোনাল অফিস, কিন্তু সেখানে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয়নি। তবে সমকালো বিবৃতির এই অফিসেই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিপিআইএম এর জেলা কমিটির নেতারা, যেখানে ছিলেন প্রদীপ সাহা, প্রশান্ত ঘোষ, শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, বীরেন সাধুকা, অরিন্দম ভট্টাচার্য, সৈকত শো, অরুণ পাত্র, পিনাকী চক্রবর্তী, অভয় ঘোষদের মতো একসময় অনিলবাবুর ছায়া সঙ্গীরা। আমাদের দেশের, আমাদের জেলার তো বটেই, হুগলি জেলার মূলত গণ লাইন সম্পন্ন পার্টি, যার মূল শেকড়ই ছিল মানুষের সঙ্গে। তিনি আজকে প্রয়াত হয়েছেন দিশান হসপিটালে। আমরা হুগলি জেলা বইমেলা কমিটির পক্ষ থেকে বিবৃতির যে অফিস, সেই অফিসে শেষ শ্রদ্ধা জানালাম চুঁচুড়োর তথা সারা জেলার অগণিত মানুষ, গোঘাট, আরামবাগ, খানাকুল, পুলসুড়া, পান্ডুয়া, বলাগড়, চুঁচুড়া, দুনিয়াখালি, কলবাজপুর, সেখানে যারা অনিল্লাকে নিজেদের জীবনে রাজনৈতিক সংগ্রামে কাছে পেয়েছেন, যারা শিক্ষিত হয়েছেন গণ আন্দোলন গণসংগ্রাম গড়ে তুলতে সাহায্য করার ক্ষেত্রে অনিল্লার অমূল্য পরামর্শ পেয়েছেন, শেষ দিন পর্যন্ত তাকে শ্রদ্ধা জানানোর কাজ আমরা এই সমাপ্ত করলাম। মেডিকেল কলেজে তার দেহদান হবে, তাই নির্দিষ্ট সময়েই আমাদের তাকে আমাদের চোখের জলে আন্তর্জাতিক সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের শেষ বিদায় জানাতে হবে। এখানেই অনিলবাবুর মরদেহে সিপিআইএম এর দলীয় পতাকা তুলে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর মরদেহ কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় সাংসদ অনিল বসু। জীবদ্দশায় তার দেহ চিকিৎসা শাস্ত্রের জন্য দান করে গেছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ মহাত্মা গান্ধীর 150তম জন্মদিন উপলক্ষে সকালে হুগলির মোড়ে গান্ধীজির পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করা হয়। পাশাপাশি বিকেলে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিস্তীর্ণ পথে পরিক্রমা করে। আজ জাতির জনক মহাত্মা গান্ধীর 150তম জন্মদিবস। আজ সকালে হুগলি মোড়ে গান্ধীজির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় হুগলি চুচুড়া পুরসভার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায় সহ পুর সদস্যরা একে একে সকলে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আমাদের চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি, ভাইস চেয়ারম্যান অমিত রায়, আমাদের কাউন্সিলর জল দপ্তরের দায়িত্বে সুনীল মালাকার, পার্থ সাহা, মৌসুমী, অমিত থেকে আরম্ভ করে অনেক কাউন্সিলররা আছে এবং তার সাথে এলাকার বিশিষ্ট মানুষজন রয়েছে। আমরা মনে করি গান্ধীজির পথেই ভারত এগিয়ে চলবে এবং বাংলা এগিয়ে চলবে। পাশাপাশি এদিন বিকেলে জাতির জনকের জন্মদিন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা চুচুড়া শহর পরিক্রমা করে।
এখানে উপস্থিত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জী, উপপুরপ্রধান অমিত রায় সহ পুর সদস্যরা। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। জাতির জনক মহাত্মা গান্ধীর 150তম জন্মদিন, আজকের দিনটা যথোচিত মর্যাদায় পালন করা হচ্ছে। আজকে হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে সকালে হুগলির মোড়ে গান্ধী মূর্তিতে মাল্যদান করা হয় এবং বিকেল 4টে থেকে আমাদের গঙ্গা মিশন যে সংস্থা, যারা গঙ্গাকে পরিষ্কার রাখবার জন্য কাজ করছেন, তাদের সহযোগিতায় আমাদের একটি বর্ণাঢ্য র্যালি আমরা অনুষ্ঠিত করলাম। এবং এখন আমরা আরেকটি সেমিনার, যেখানে গঙ্গাকে কী করে পরিষ্কার রাখবো সেই সম্পর্কে একটি সেমিনার, সেই সেমিনারের আমরা আয়োজন করেছি। এই সেমিনারের কাজ আমরা করব, সেখানে স্কুলের ছাত্রছাত্রীরা দর্শক আসনে থাকছেন এবং অনেক বিশেষজ্ঞ ব্যক্তি আমাদের এখানে প্যানেল বক্তা হিসেবে থাকছেন। সবটাই মহাত্মা গান্ধীর 150তম জন্মদিবসকে তাকে শ্রদ্ধা জানানোর জন্য অনুষ্ঠানটা করা হয়েছে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। সালটা ছিল 1925, মে মাসের 24 ও 25 তারিখ। সস্ত্রীক জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী রাত্রিনিবাস করেছিলেন চুচুড়ায় আড্ড বাড়িতে। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। আজ জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর 150 জন্মদিবস। একদা এই জাতির জনকেরই পা পড়েছিল চুচুড়া শহরে। হুগলির চুচুড়ায় বিদ্যামন্দির ভবনে তখন রয়েছেন জ্যোতিষচন্দ্র ঘোষ, প্রফুল্ল সেন, সিরাজুল হক, হামিদুল হকের মতো ব্রিটিশ শাসন কাঁপিয়ে দেওয়া বিপ্লবীরা। এখানেই সস্ত্রীক এসেছিলেন মহাত্মা গান্ধী, কিন্তু তার রাত্রিনিবাসের জায়গা ছিল না। সেই দায়িত্বই বর্তায় বিদ্যামন্দির ভবনের পাশে তৎকালীন কংগ্রেস নেতা দেবেন্দ্রনাথ মণ্ডলের উপর। দেবেন্দ্রনাথ বাবু চুচুড়ায় বন্দে মাতরম ভবনের পাশে আঢ্য পরিবারের সাথে যোগাযোগ করেন। আঢ্য পরিবারের কর্মকর্তা তখন দেবেন্দ্রনাথ বাবুর খুব ভালো বন্ধু। তাদের কথাতেই এই আঢ্য পরিবারে উঠেছিলেন সস্ত্রীক মহাত্মা গান্ধী। কথিত আছে এখানে এসেছিলেন কাজী নজরুল ইসলাম, প্রফুল্ল সেনও। সস্ত্রীক রাত্রি নিবাস করা আঢ্য পরিবারের সেই ঘর আজও অক্ষত। পুরনো কিছু আসবাব আজও রয়েছে, নতুনও কিছু এসেছে। আজ মহাত্মা গান্ধীর জন্মদিবসে তারই স্মৃতিচারণা করলেন এই পরিবারের বর্তমান কর্মকর্তা ডাক্তার অক্ষয় আঢ্য। হচ্ছে তখন বিদ্যামন্দির ছিল আমাদের এখানকার একটি আধ্যাত্ম অনুশীলন এবং বিদ্রোহ অনুশীলনের জায়গা। সেখানে জ্যোতিষচন্দ্র ঘোষ ছিলেন, হামিদুল হক ছিলেন, সিরাজুল হক ছিলেন ইত্যাদি ছিলেন, নগেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন। তো সেই সময় গান্ধীজি হুগলি বিদ্যামন্দিরে আসেন। হুগলি বিদ্যামন্দিরে ঠাকুরঘরে তাকে প্রথমে রিসিভ করা হয়, কিন্তু তার রাত্রিবাসের একটা প্রয়োজনীয়তা ছিল আলাদা বাড়িতে। তো পাশের বাড়িটা হচ্ছে দেবেন্দ্রনাথ মণ্ডলের বাড়ি। দেবেন্দ্রনাথ মণ্ডল সেই সময় হুগলি চুচুড়োর কংগ্রেসের একজন খুব নাম করা নেতা ছিলেন, কংগ্রেসের সভাপতি। তো তিনি আমার দাদুকে অর্থাৎ বাবার কাকাকে, যে বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি এটি তার সম্পত্তি, অনুরোধ করেছিলেন যে তার বাড়িটিতে মহাত্মা গান্ধীকে আতিথ্য দান করার জন্য। তিনি এবং তার স্ত্রী, তার তায়ন দেবী আনন্দের সঙ্গে গান্ধীকে সম্মানের সঙ্গে আমাদের বাড়িতে আহ্বান করেন। আমার বাবার বয়স তখন খুব বেশি হলে 15-16 হবে, তিনিও সম্ভবত ছিলেন তাদের সঙ্গে। তো মহাত্মা গান্ধী এই ঘরটিতে, যে ঘরটিতে সামনে আমি কথা বলছি, 2 রাত অতিবাহিত করেছিলেন। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। ফের দাম্পত্য কলহের জেরে আত্মঘাতী যুবক, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চন্দননগরে। বাড়িতে স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে আত্মহত্যার পথ বেছে নিলেন বছর 33-এর সুকান্ত মুখার্জি। সুকান্ত বাবু পেশায় টোটো চালক। প্রসঙ্গত, মাঝে মধ্যেই স্ত্রীর সঙ্গে অশান্তি লেগে থাকত সুকান্ত বাবুর, সেই কারণেই এদিন গলায় কাপড় জড়িয়ে পাখার সঙ্গে ঝুলে আত্মঘাতী হলেন তিনি। এরপর তার দাদা ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চন্দননগর বক্সিগুলির জেএন পালিত রোডে। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে। বিছানার উপর একটা টুল লাগিয়ে
তাতে কেন করলাম কেন বিজেপি টাকা বাংলা বন্ধের দিন পান্ডুয়া মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল পান্ডুয়ায়। গত 26/9/2018 তারিখে বিজেপির ডাকা বাংলা বন্ধের দিন পান্ডুয়ার মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের স্কুলে ক্লাস চলাকালীন বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে পান্ডুয়াতে তৃণমূলের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সঞ্জয় ঘোষের নেতৃত্বে মিছিলটি শুরু হয়, যা তেলিপাড়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ছায়া পাম্প হয়ে পুনরায় সেখান থেকেই মেলাতলা পর্যন্ত গিয়ে মিছিলটির সমাপ্তি ঘটে। এই মিছিলে উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েতের উপপ্রধান কাজী বাদশা আলম, জাতীয় শিক্ষক আব্বাস আলী সহ আরো অনেকে। এই মিছিল সম্পর্কে পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সঞ্জয় ঘোষ বলেন, এই বোমা মারার কাজটি বিজেপি ছাড়া আর কেউই করতে পারে না, কারণ তারা একটি সাম্প্রদায়িক দল। তাই আজ 6 দিন হয়ে গেল, কিন্তু পুলিশ এখনো অপরাধীকে ধরতেই পারেনি। যেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্কুলের উন্নতির জন্য কি না করছেন, সেখানেই স্কুলে বোমা মারা হলো। এটা আমরা কিছুতেই মেনে নিতে পারবো না, তাই আমরা আজকে প্রতিবাদের মাধ্যমে পথে নেমেছি। স্কুলে স্কুলে বলেছে এবং অফিসে গিয়ে বলছে, আপনারা সব অফিস অফিস স্কুল বন্ধ করুন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকে দেখে সাধারণ ছাত্রছাত্রী একটা 1 থেকে 5 এবং 5 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীরা বললো যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ছাত্রছাত্রীর জন্য যা উন্নয়ন করেছেন, আমরা স্কুলে পঠন পাঠন করবো, আমরা ক্লাস করব। সেদিনকে 26 সেপ্টেম্বর দুপুর 12:30 সময় বিজেপির দুষ্কৃতীরা বোম চার্জ করে, সেদিনকে প্রায় 600 ছাত্রছাত্রী উপস্থিত ছিল, তারা প্রাণের ভাই এদিক থেকে ছোটাছুটি করেছে। কোথায় করেছে বোম চার্জ? মুজিবুর রহমান হাই স্কুল। আজকে গ্রেপ্তার হয়নি আমরা, তাই আজকে 10,000-এর উপরে মানুষ, আপনারা দেখেছেন 10,000-এর উপরে মানুষকে নিয়ে আজকে প্রতিবাদ সভা করলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবারও পুলিশি তৎপরতায় সন্দেহজনক 4 যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি অ্যাঙ্গাস চাপদানি এলাকার। রাতে অভিযান চালিয়ে 4 যুবককে গ্রেফতার করল ভদ্রেশ্বর থানার পুলিশ। প্রসঙ্গত, সন্দেহজনকভাবে গভীর রাতে 4 যুবককে ঘোরাফেরা করতে দেখা যায় অ্যাঙ্গাস চাপদানি এলাকায়। এরপর পুলিশি তৎপরতায় ওই 4 যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর জানা যায় তাদের নাম মোহাম্মদ উকিল, শেখ ঈশা, শেখ ইসরায়েল ও পলাশ দাস। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরে চাঁদনী বেনেপুকুর এলাকা থেকে 4 দুষ্কৃতীকে গ্রেফতার করলো। চন্দননগরের চাঁদনী বেনেপুকুর থেকে 4 দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ। অভিযোগ, এরা বিভিন্ন দেশে টেলিফোনের মাধ্যমে তথ্য পাচার করত। 14 দিনের পুলিশি হেফাজত চেয়েছেন সিআইডি। জগদ্ধাত্রী পুজোর আগেই বিরাট বড় সাফল্য বলেই জানান সিআইডির আধিকারিকরা। রিলায়েন্সের সিটটা কনফিগার করতেছিল। তাহলে আপনাদের এরকম দোষ দিচ্ছে কেন? যখন ওনারা তো বুঝতে পারছেন না, বুঝতেছে যে আপনারা নির্দোষ। আমরা তো অন্য কোনো কিছু করি না, রিলায়েন্স থেকে যে সিটটা আছে ওই সিটটাই কনফিগার। প্রবীর বসুর রিপোর্ট, হুগলি আজকে। এখন সময় একটা বিরতি। বিরতির পর থাকছে জমা জলে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য চাপদানিতে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Potshati. Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Hokshishwari Mundir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly.
শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন, হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort, very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony, or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদর সরণী, জেটি রোড, হুগলি। ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান, কোনো সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800001। খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ, অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ করছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান, কারপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিংসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি, অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট,
24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648 9055 9230 532122 এবং 2686 2167 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দিহুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, সিবিএস পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ এটিএম পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহযোগ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দিহুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680239 এবং 2680720। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাস করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণি মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব নির্জনে নিভৃতে মূল্যম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি মিটিং কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড চুচুড়া। ফিরে এলাম বিরতির পর। জলে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল চাপদানির নর্থ ব্রুক জুট মিল সংলগ্ন এলাকায়। মৃত ওই শিশুর নাম প্রিয়াংশু সাউ, বয়স 4 বছর। বিহার থেকে মামার বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু হলো বছর 4-এর প্রিয়াংশু সাউয়ের। প্রসঙ্গত, চাপদানির নর্থ ব্রুক জুট মিলের মাঠলাগোয়া রয়েছে শ্রমিক আবাসন। ওই মাঠেই খেলাধুলা করত ছেলে মেয়েরা। হঠাৎ কোম্পানি সিদ্ধান্ত নেয় এই মাঠে আর খেলা করা যাবে না, এখানে তৈরি হবে ফ্ল্যাট। সেই মতো ফ্ল্যাট তৈরির জন্য মাঠে বড় বড় গর্ত খোঁড়া হয়, আর সেই গর্তের জমা জলেই পড়ে মৃত্যু হলো প্রিয়াংশুর। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর মিলের গেট বন্ধ করে শ্রমিক ও তাদের পরিবাররা বিক্ষোভে ফেটে পড়ে। কোম্পানির কাছে তাদের দাবি, অবিলম্বে জলাশয় বন্ধ করতে হবে অথবা দারোয়ান দিতে হবে মাঠে। পাশাপাশি মৃত ওই শিশুর পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়ারও দাবি করে তারা। এরপর পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। খেললে কাহা চল গা পাতা নেই কোন লড়কা লে গেধর লড়কা গেন্দা লেকে কাহা তো চল খেলনে চল খেলার মাঠ, যেখানে এই পাড়ার পুরো ছেলে, এই পাড়ারই না আরো আশেপাশে পাড়া, এখানে টুর্নামেন্ট হতো। এই মাঠটাকে পুরো দেখছো কিভাবে গর্ত করে রেখেছে, 30-40 ফুট লম্বা চওড়া গর্ত করে দিয়েছে কি ফ্ল্যাট করবো। আরে ফ্ল্যাট যখন হবে তখন তো হবে, এখন তো হচ্ছে না। আজকে যে গরিব বাচ্চা, যে গরিব মার বাচ্চা গেল, ওর আজ কি হচ্ছে? এরকম আরো আগে ঘটনা হতেই পারে, কিন্তু এই নর্থ ব্রুক কোম্পানি কিছু বুঝছে না, শুধু নিজের মনে ও কোম্পানি যা চাইবে তাই করবে। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। ভারতীয় জনতা পার্টির চুচড়া মণ্ডলের পক্ষ থেকে মহাত্মা গান্ধীর 150তম জন্মদিবস উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালিত হল। ভারতীয় জনতা পার্টির চুচড়া মণ্ডলের পক্ষ থেকে মহাত্মা গান্ধীর 150তম জন্মদিবস উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালিত হল। এদিন সকালে চুচড়া বাস স্ট্যান্ড থেকে ঘড়ির মোড় পর্যন্ত বিজেপি কর্মীরা ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন। পাশাপাশি ঘড়ির মোড়ের ভূপতি মজুমদারের মূর্তিটিও পরিষ্কার করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক কল্যাণ বোলেল, এসসি মোর্চার জেলা সম্পাদক তন্ময় মাল, বিরাজ বিশ্বাস সহ আরো অনেকে। পরে গোটা অনুষ্ঠান কর্মসূচি সম্পর্কে বিজেপির জেলা সম্পাদক কল্যাণ বোলেল জানান, আজকে মহাত্মা গান্ধীর জন্মতিথি উপলক্ষে, 150তম জন্মতিথি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি চুচড়া মণ্ডলের উদ্যোগে
চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে হরিমোড় পর্যন্ত স্বচ্ছ ভারত অভিযানে চুঁচুড়া মণ্ডলের বিভিন্ন পদাধিকার, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পদাধিকার বৃন্দ এবং কর্মীবৃন্দরা যোগদান করে স্বচ্ছ ভারত আজকে চুঁচুড়ায় অনুষ্ঠিত করল। অন্যদিকে বাঁশবেড়িয়ার বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে গান্ধীজির জন্মদিনটি স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে পালন করা হয়। এদিন বাঁশবেড়িয়া ও ত্রিবেণীর বিভিন্ন এলাকা পরিষ্কার অভিযানে নামেন বিজেপির যুব মোর্চার সদস্যরা। চুঁচুড়া থেকে ব্যুরো ও বাঁশবেড়িয়া থেকে জগবন্ধু মহান্তির রিপোর্ট, হুগলি আজকে। ঋষরা ব্রহ্মানন্দ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাহিত্যের আলোকে পত্রিকার শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। আমাদের শারদানন্দ সংখ্যা প্রকাশ হলো। এই অনুষ্ঠানে গুণী ব্যক্তি যেমন একদিকে ছিলেন, সাহিত্যপ্রেমীরাও একদিকে ছিলেন। তাদের সমন্বিত চেষ্টায় এবং তাদের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান সর্বাত্মকভাবে সাফল্যমণ্ডিত করেছে, তার জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ। চিত্রালয়ের পক্ষ থেকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। উত্তরপাড়ার নেতাজি ব্রিগেড কোচিং ক্যাম্পের উদ্যোগে অনুষ্ঠিত হল ক্যাম্প থেকে প্রতিষ্ঠা পাওয়া কৃতি ফুটবল খেলোয়াড়দের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব সহ প্রাক্তন খেলোয়াড় ও মোহনবাগান ইস্ট বেঙ্গল ক্লাবের সচিবরা। এদিন মোহনবাগান ক্লাবের ফুটবলার অরিজিৎ বাগুই, সৌরভ দাস, মৈনাক আকুলি, ইস্ট বেঙ্গলের শামাদ আলী মল্লিক, মোহামেডানের প্রসেনজিৎ পাল, পিয়ারলেস দলের অভিনব বাগ সহ অন্যান্য খেলোয়াড়দের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন ক্যাম্পের ক্ষুদে খেলোয়াড়দেরও খেলার সরঞ্জাম প্রদান করা হয় ক্লাবের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 83%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সিপিআইএম এর প্রাক্তন সাংসদ অনিল বসুর প্রয়াণে ইন্দ্রপতন রাজনৈতিক মহলে। জমাজলে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য চাপদানিতে। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।